তাহলে আমরা অবশ্যই গ্রাহক প্রান্তে দেখছি এবং আপনার যুগোপযোগী বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে পারব। ওকে, আমরা এখানে মূলত আছি আমাদের ন্যায্যতার অধিকার আদায়ের জন্য, গ্রাহক প্রান্তে সেবা দেওয়ার জন্য ভালোভাবে এবং বিআরবি নিম্নমানের মালামাল দেওয়ার কারণে আমরা আজকে এখানে মানববন্ধন করতেছি। আর নিয়মিত অনিয়মিত সকল দিকে আমরা নিয়মিতের জন্য আমরা চলতি বছরের শুরু থেকেই আমরা আরবি পিবিএস এর অভিন্ন সার্ভিস কোড এবং সকল চুক্তিভিত্তিক এবং অনিয়মিত কর্মকর্তা কর্মচারী নিয়মিত করার জন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের আন্দোলন করে যাচ্ছি। অবশ্যই এই আন্দোলনগুলো যে আমরা বছরের শুরু থেকে শুরু করেছি জানুয়ারি মাস থেকে, আমরা কিন্তু গ্রাহক সেবা অক্ষুণ্ণ রেখে আমাদের কাজগুলো করেছি। আমরা চাই আমাদের আন্দোলনের কারণে আমাদের কোনো গ্রাহক যেন সাফার না হয়, আমাদের কোনো গ্রাহক যেন ইন্টারাকশনের শিকার না হয়। এবং দ্বৈত শাসন, আমরা আরবির বৈষম্য এবং জুলুম, আরবি আমাদেরকে যেভাবে পরিচালনা করার কথা সেভাবে পরিচালনা না করে আমাদের উপর যে আমাদের তাদের যে ক্ষমতার অপব্যবহার চাপিয়ে দিচ্ছে তার থেকে মুক্তির জন্য আমরা আজকে আন্দোলন দাঁড়িয়েছি এবং আন্দোলন অংশ হিসেবে আজকে আমরা এই মানববন্ধন পালন করছি।